হার্ট কেন বড় হয় এটি অনেক রোগীদের একটি কোশ্চেন। কারণ হলো তারা কোনো রোগের কারণে হয়তো চিকিৎসকের কাছে গেলেন, তিনি এক্স রে করলেন বা ইসিজি করলেন অথবা ইকো করালেন, তখন দেখা গেল যে হার্টের সাইজ বড়। তো রোগীরা এটা নিয়ে চিন্তা করে যান যে হার্ট কেন বড় হলো। আসলে বেশ কয়েকটি কারণে হার্ট বড় হতে পারে। যদি দীর্ঘমেয়াদী কারো কোনো উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত থাকে, অনেক বছর যাবৎ উচ্চ রক্তচাপ আছে এবং তার রক্তচাপ প্রায় নিয়ন্ত্রণে থাকে না, এদের কিন্তু হার্ট বড় হয়ে যেতে পারে, হার্ট ফুলে যেতে পারে, হার্টের মাংসপেশিগুলো মোটা হয়ে যায়। কারণ উচ্চ রক্তচাপ যদি থাকে তাহলে হার্টকে অনেক বেশি পাম্প করতে হয়, অনেক বেশি কাজ করতে হয়, যার কারণে হার্টের মাংসপেশিগুলো মোটা হয়ে যায়। হার্টের দেয়াল মোটা হয়ে তখন এক্স রে, ইসিজি, ইকো এগুলোতে হার্ট বড় এরকমের একটি রিপোর্ট আসে। আবার যদি কারো ভালভের সমস্যা থাকে, যেমন অ্যাওর্টিক ভালভ যদি কারো বন্ধ হয়ে যায়, অ্যাওর্টিক স্টেনোসিস, এ ধরনের রোগে কিন্তু হার্ট বড় হয়ে যেতে পারে। এছাড়া যদি অন্য কিছু ভালভের সমস্যা আছে বা কিছু কনজেনিটাল ডিফেক্ট আছে, সেগুলো হলেও হার্টের কিন্তু আকার বড় হয়ে যেতে পারে। কিছু জেনেটিক ডিজিজ আছে যেমন কার্ডিওমায়োপ্যাথি, এগুলোতেও দেখা যায় যে হার্ট বড় হয়ে যায় এবং হার্টের আকার সব রিপোর্টে বড় আসে। এসব কারণে হার্ট বড় হয়ে যেতে পারে। তো যে কারণেই হার্ট বড় হোক না কেন, আপনার যদি কোনো উপসর্গ থাকে যেমন বুকে ব্যথা বা শ্বাসকষ্ট বা পায়ে পানি আসা, তাহলে মনে করতে হবে যে হার্টের সমস্যা হতে পারে। এবং হার্ট যদি বড় হয়ে যায়, হার্টের কার্যক্ষমতা কমে যায়, তাহলে হার্ট ফেলিওরের ইনিশিয়াল স্টেজ হিসেবে এই ধরনের উপসর্গগুলো দেখা দিতে পারে। এবং আমরা যদি টেস্ট করি, টেস্টে আমরা দেখব যে হার্ট বড় হয়ে গেছে। তো এর চিকিৎসা কি, এই হার্ট কি ছোট করা যাবে কিনা? হার্ট ছোট করা যাবে না, কিন্তু এর চিকিৎসা করা যাবে। চিকিৎসা হলো যে কারণে হার্ট বড় হয়ে গিয়েছে তার চিকিৎসা করতে হবে। যদি প্রেশারের কারণে হার্ট বড় হয় তাহলে প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রেশার যদি খুব ভালোভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তাহলেই এর চিকিৎসা হবে। আবার যদি কোনো ভালভের সমস্যার কারণে হার্ট বড় হয় তাহলে সেই ভালভের চিকিৎসা করতে হবে। তাই হার্ট বড় হলে আপনার হতাশার কারণ নাই বা ভয় পাওয়ারও কোনো কারণ নেই। শুধুমাত্র যেটা করতে হবে, খুঁজে বের করতে হবে কেন হার্ট বড় হলো, এর কারণটা কি, এবং তার চিকিৎসা করলেই আপনি ভালো থাকবেন। এবং যেটি করতে হবে আপনাকে, সেটি হলো চিকিৎসা কন্টিনিউ করতে হবে, আপনাকে চিকিৎসা চালিয়ে যেতে হবে। আপনি যদি চিকিৎসা বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার হার্ট একসময় ফেলিউর হয়ে যাবে। হার্ট বড় হয়ে যাওয়া মানে কিন্তু হার্ট ফেলিউরের একটা ইনিশিয়াল স্টেজ, প্রাথমিক পর্যায়ে। আপনি যদি চিকিৎসা কন্টিনিউ না করেন, চিকিৎসা নিয়মিত চালিয়ে না যান, তাহলে একসময় এই হার্ট বড় হওয়া থেকে আপনার হার্ট ফেলিউর হয়ে যাবে এবং সেটা কিন্তু খুব খারাপ একটি রোগ। আপনার শ্বাসকষ্ট হবে, আপনি হাঁটাচলা করতে পারবেন না, হাঁটাচলা করলেই আপনার শ্বাস বেড়ে যাবে। আপনি এমন একটা পর্যায়ে চলে যেতে পারেন যে আপনার শুইলেও তখন শ্বাসকষ্ট হবে এবং আপনার পায়ে পানি আসবে, আপনার বুক ধরফড় করবে এবং সেখান থেকে হার্ট ফেলিউর থেকে আপনার বিভিন্ন ধরনের এরিথমিয়া রোগ ডেভেলপ করতে পারে। এবং এরিথমিয়া হলে, কিছু কিছু এরিথমিয়া আছে কিন্তু যেগুলো হলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায় এবং মানুষ কিন্তু সেই কার্ডিয়াক অ্যারেস্টে মারা যায়। তো এটাকে হালকাভাবেও নেওয়া যাবে না এবং আপনাকে নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে হবে। যে কারণে হোক, সেই কারণের চিকিৎসা আপনার চিকিৎসক ঠিক করে দিবেন, আপনি নিয়মিত ওই চিকিৎসকের অধীনে ফলো আপে থাকবেন এবং নিয়মিত চিকিৎসা চালিয়ে যাবেন। তিনি স্টেপ বাই স্টেপ আপনার চিকিৎসা ঠিক করে দিবেন। এই বিভিন্ন স্টেজ আছে, সেই স্টেজ অনুযায়ী আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট সেটা ঠিক করে দিবেন। আপনি সেই ট্রিটমেন্ট আপনি চালিয়ে গেলে আপনার হার্ট ফেলিউর হওয়া থেকে কিন্তু আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।